আসসালামু আলাইকুম নতুন একটা এপিসোডে আমি উম্মা মোস্তফা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই হচ্ছে আজান আমার একমাত্র ভাই আর অন্যদিকে এই হচ্ছে তাসফিয়া আমার ভাইয়ের ওয়াইফ এরা দুজন খুব সুন্দর মতন লাগেজ টাগেজ গুছিয়ে এখন চলে যাচ্ছে লম্বা একটা ভ্যাকেশনে ভিয়েতনামে যাবে প্রথমে তারপরে সেখান থেকে তারা যাবে থাইল্যান্ডে সবকিছু মিলিয়ে জম্পেশ সোদার একটা ট্যুর হবে তো ওরা তো চলে যাচ্ছে আমি কবে যাব ভ্যাকেশনে আই হ্যাভ নো ক্লু বাট আমার কিন্তু আছে আজকে অনেক কাজ আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব ইউএসএ থেকে এসেছে আমার এক ফ্রেন্ড ওর চল্লিশতম জন্মদিনে কি কি খাবারের আয়োজন আমার কাছে ও করতে ওয়াটার দিয়েছিল সেই সকল খুঁটিনাটি অনেক কিছু থাকছে আজকের এপিসোডে তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি স্বামী কাবাবের জন্য যে মেইন কিমার যে আয়োজনটা সেটাকে ভালো মতন করে ডিম দিয়ে মাখিয়ে ময়ানটাকে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মাখাতে হবে আদারওয়াইজ কিন্তু এলোমেলো করে মাখালে বাইন্ডিং যদি ভালো না হয় ভাজার সময় কিন্তু এটা ভেঙে যাবে তো প্রত্যেকটা আমি আলাদা করে এরকম করে রেডি করে রেখেছিলাম বক্সে বক্সে করে নিচ্ছি পঁয়ত্রিশ জনের খাবার রান্না করতে হবে তো বুঝতেই পারছেন অনেক কিছুর আয়োজন মানে পঁয়ত্রিশ জন হোক বা একশো জন হোক আপনাকে কিন্তু কাজ এখানে করতেই হবে তো যাই হোক দেরি না করে ওগুলো তো রেখে দিলাম এদিকে আমি সুন্দর মতন করে বয়ল হতে দিয়েছি আমি সবজি রান্না একটা তো সবজিগুলোকে এরকম করে কেটে নিয়েছি যে সবজিগুলোকে আগে থেকে আগের দিন আমি ব্লাঞ্চ করে রেখে দিচ্ছি তো এখানে জাস্ট ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতন এটাকে ব্লাঞ্চ করব তারপরে তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবো কিভাবে কি করব টুকটুক করে শেয়ার করছি আর এদিকে জর্দার চালটাকেও কিন্তু ভালো মতন করে আমি রেডি করে রাখছি তাই জর্দার যে ফুড কালার আছে সেটাকে একটু পানিতে গুলিয়ে ডাইলুটেড করে নিচ্ছি গুঁড়ো যে কালার গুলো আমরা আসলে ইউজ করি জ্বর ক্ষেত্রে আপনি সরাসরি দিলে কিন্তু এটা দেখা যাচ্ছে যে দানা দানা কিন্তু থেকেই যায় তাই সেই কারণে এরকম করে গুলিয়ে নিয়ে দিলে কিন্তু দেখবেন যে খুব সুন্দর মতন করে সম্পূর্ণ পানির সাথে দারুণ ভাবে মিশে যায় একদিকে সবজি হচ্ছে আরেকদিকে তো জর্দার যে পানিটা সেটা বলক আসতে হবে তো জরদার পানিটা যখন বলক চলে আসবে আমি বাসমতি চালকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে কিন্তু এখানে এখানে দিয়ে দিয়েছি এবং ঠিক ধরে কিছু একটা সময় রাখতে হবে অ্যাকচুয়ালি বলা চলে আমি কুক করে নিয়ে দেন তার পরবর্তীতে কি করব না করব সেটা তো শেয়ার করবোই আপাতত তো আমাদের কিন্তু সবজিগুলো সুন্দর মতন করে সেদ্ধ হয়ে গিয়েছে মানে যতটুকু আমার দরকার ততটুকু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম এক্সাক্টলি অ্যাজ ইট ইজ সেম আছে এটাকে যদি এখন ঠান্ডা বরফ পানিতে দিই তাহলে কিন্তু কালারটা লক হয়ে যাবে অনেক সময় অতিরিক্ত কুক করার ফলে কিন্তু আমাদের সবজির কালার নষ্ট হয়ে যায় তো এটা কিন্তু একটা টিপস সবার জন্য হালকা একটু ব্লাঞ্চ করে নিয়ে তারপরে রান্না করলে দেখবেন কালারটাও ঠিক থাকে প্রপার ওয়েতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় তো এখানে সবজি হতে হতে আমি চলে যাচ্ছি এখন আমাদের যে জর্দার চাল ছিল সেটাতে জর্দার চালটা দেখুন কি সুন্দর ছড়ছড়ে হয়ে গিয়েছে এখন এটাকে আমরা এখন সুন্দর মতন করে পানি থেকে ট্রেন আউট করে নিচ্ছি সাধারণত বাবরচিরা জর্দার চালটাকে আগের দিন রেডি করে রাখে তার পরবর্তীতে যেদিন প্রোগ্রাম থাকে সেদিন জর্দাটাকে রান্না করলে ঝড়ঝরে সুন্দর হয় যাই হোক আজকে একটু গল্প করতে করতে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি তো ওটা আগের দিনের ভিডিও ছিল যেদিন প্রোগ্রাম ছিল সেদিন সকাল সেই ভোর পাঁচটার সময় উঠেছি নামাজের পর পর একটা একটা করে রান্নাগুলো কিন্তু রেডি করছিলাম তো জর্দাটাকে চিনি দিয়ে সুন্দর করে ঘি দিয়ে দমে টমে বসিয়ে একদম পারফেক্টলি কুক করে আমি তো আমাদের যে ডিশগুলোতে আমি আসলে ওকে এটা ডেলিভারি করব তো সেই জিনিসগুলোতে সুন্দর মতন করে সেট করে নিয়েছি উপরে মালাইটা দিয়ে দিয়েছি আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু জর্দার মালাই জর্দার রেসিপি আছে সুগার ফ্রি ছাড়াও আছে রেগুলারও বোধ একটা আছে তো যদি কেউ দেখতে চান বা যদি কেউ না পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু লিঙ্কটা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব আজকাল না কেন যেন কমবেশি এত অলস হয়ে গিয়েছি নিয়মিত আগের মতন ব্লগ দিতে ইচ্ছেও করে না তো যাই হোক আপনাদের যদি সারা পাই পজিটিভ সারা পাই তাহলে ডেফিনেটলি আবারও না হয় নিয়মিত হব এখন যেটা করছি উপর দিয়ে কিন্তু খুব সুন্দর করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি আর অন্যদিকে জর্দার ভেতরে কিন্তু মোরব্বা ছিল ওখানেও কিন্তু কিছু বাদাম কুচি ছিল বাট তুলনামূলকভাবে ওটার থেকে উপরে টপিং এ একটু বেশি করে বাদাম দিয়েছি কাজু বাদাম একটু ঘিতে ভেজে নিয়েছিলাম সেটা দিয়েও সুন্দর মতন করে সাজিয়ে নিয়েছি আর একদম উপরে যেটা করবো যে মিষ্টির দোকানে ছোট ছোট যে বেবি সুইট গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমি পরিবেশন করছি সত্যি কথা বলতে কি ডেজার্ট মানেই হচ্ছে লুকটা খুব সুন্দর হতে হবে অবশ্য ডেজার্ট বলা ভুল হবে যে কোনো খাবার যদি সুন্দর করে আপনি পরিবেশন করেন এ সেটা ভর্তা হোক সেটা কোনো এক্সক্লুসিভ খাবার হোক সেটা কিন্তু পরিবেশনের উপরেই তার সৌন্দর্যটা সারটা ষোলো আনা নির্ভর করে তো মোটামুটি আমার জর্দার এই অংশটুকু শেষ হয়ে গিয়েছে এখন রাধুনি রোস্টের মশলা দিয়ে আমি তৈরি করতে যাচ্ছি আজকের রোস্ট তো ওই দিকে যেটা হয়েছে যে পেঁয়াজ যাবতীয় মশলা দিয়ে যতটুকু ভেজে ভেজে আর নিয়েছি এই রোস্টের আউটকামটা দেখতেই পাচ্ছেন এখনো হয়নি এগুলো একটু দমে রাখতে হবে আর অন্যদিকে যেটা হয়েছে যে আমাদের যে বোরহানি বোরহানিটাও কিন্তু আমি সুন্দর মতন করে রেডি করে ফেলেছি মজার একটা ব্যাপার হচ্ছে যে বিয়ে বাড়িতে যে দেখবেন কিছু বোরহানি আছে খাওয়ার সময় কেমন যেন ছানা ছানা হয়ে গিয়েছে ওটার কাহিনী কি জানেন ওটা হচ্ছে বেসিকালি বাবুর্চিরা কিছু অসাধু বাবুর্চিরা তারা যেটা করে যে টিস্যু পেপারকে ভিজিয়ে রেখে পানিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে ওটাকে ঠিক করতে চায় যখন এটা অতিরিক্ত পরিমাণে দিয়ে ফেলে তখন ছানার মতন ফেটে যায় এই সকল জিনিস আমি শোনার পরে থেকে সত্যি কথা বলতে বাইরে থেকে বোরহানি বা বিয়ে বাড়িতে গিয়ে বোরহানি খুব বুঝে শুনে খাই তারপরও মন তো অনেক সময় অনেক কিছু খেতেই চায় এলোমেলো জিনিস থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে নিজেরাই ঘরে বানিয়ে কিন্তু বোরহানি আমরা খেতে পারি রেসিপিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে তো যাই হোক আমার এখন প্রত্যেকটা খাবার মোটামুটি রেডি হয়ে গিয়েছে আমি এখানে সবজি যেটা রান্না করেছিলাম এটা চাইনিজের সবজি রান্না করিনি এটা মালাই সবজি রান্না করেছিলাম তো ওভারঅল এটা স্বাদটা কিন্তু অনেকটাই আলাদা যারা আমার বিয়ে বাড়ির কোর্স করতে চান তারা কিন্তু করতে পারেন কারণ বাড়িতে যে মালাই সবজি দেওয়া হয় সেটাই কিন্তু মূলত এটা অন্যদিকে আমার যে স্বামী কাবাব যেগুলো গতকালকে বানিয়েছিলাম প্রত্যেকটাকে আমি সুন্দর মতন করে করে কিন্তু একটা একটা করে এই সার্ভিং যে বক্স আছে সেই সার্ভিং বক্সগুলোতে রেডি করে ফেলছি আচ্ছা আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গিয়েছি কাছের বান্ধবী আবদার করেছে দেখে তার খাবারগুলো আমি মানে ওর প্রোগ্রামের খাবারগুলো আমি রেডি করে দিচ্ছি বেসিক্যালি আমি কোনো খাবারের ক্যাটারিংয়ের ওয়াডার না অত দূরের কথা এগুলো করার কোনো সময় আমার অন্তত নেই আর আমার অফিসিয়াল কিছু কারণের জন্য আমি কিন্তু আসলে এগুলো একেবারেই করি না তবে ওই যে বললাম যে কাছের বান্ধবীর আবদার রাখতে গিয়ে এইগুলো করে দিতে হচ্ছে আমিও প্ল্যান ছিল যে ওর ফাংশানে যাব কিন্তু ই আনা আবার সি দেখে আমার এই প্রোগ্রামটাতে যাওয়া হচ্ছে না জানেন এই প্রোগ্রামটার থিম কেমন এই প্রোগ্রামটার থিমও কিন্তু মানে ওর বার্থডে পার্টির থিমটাও কিন্তু হীরামান্ডির একটা গেট আপে হীরামান্ডির থিমে তো যাই হোক প্রত্যেকটা জিনিস মোটামুটি রেডি হয়ে গিয়েছে এখানে তো স্যালাদ গুলোকেও আমি একটা বক্সে করে দিয়ে দিচ্ছি স্যালাদ গুলোকে কিন্তু আমি ড্রেসিং দিয়ে মাখাচ্ছি না কারণ ড্রেসিং দিয়ে মাখালে কিন্তু পানি উঠে যাবে তো এখানে কিন্তু এই বক্সটা অনেক হিউজ এটা প্রায় ফাইভ লিটারের মতন আটবে এরকম একটা বড় চওড়া বড় সড়ো একটা বক্স তো এটার ভেতরে সবকিছু তো সুন্দর মতন করে আমি সেট করে দিয়েছি আমটাকে পুড়িয়ে নিয়েছি কাঁচা আম ছিল তো এই আমলেও কিন্তু ফুড পান্ডাতে কাঁচা আম পাওয়া যাচ্ছে মানে লাকিলি আমি পেয়েছি ফ্যাক্ট যেটা হচ্ছে ওটাকে আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম এটার সাথে একটু চিনি লবণ একটু চাট মশলা একটু কাঁচা মরিচ পাটা এগুলো সব যোগ করে দিচ্ছি এটা মূলত স্যালাদের ড্রেসিং হবে খেতে কিন্তু অসাধারণ হয় কখনো যদি আপনাদের মনে হয় তাহলে এটা কিন্তু ট্রাই করে দেখতেই পারেন বাই ওয়ে আমার কিন্তু সেলাদের একটা বই বের হয়েছে নতুন যদি না দেখে থাকেন চাইলে কিন্তু ওয়াটার প্লেস করতেই পারেন বিস্তারিতর জন্য আমার ফেসবুক পেজ উম্মাস কিচেন যেটা আছে সেখানে কিন্তু মেসেজ দিতে পারেন এখন আমি যেটা ছিল আমাদের রোজ এখানে 35 জনের রোজড আছে তো সেই রোজগুলোকে আমি একটা একটা করে সুন্দর মত করে প্লেস করে নেছি আমার যেটা মনে হচ্ছে যে রোজগুলোকে প্রথমে তিনটাতে আমার ভাগ করে করার কথা ছিল পরবর্তীতে মনে হলো তিনটাতে যদি ভাগাভাগি করে দেই ভেঙে যেতে পারে তো সেই কারণে আমি চারটা বক্স নিয়েছি চারটা বক্স আমি সবগুলো রোজকে এদিক সেদিক করে সুন্দরভাবে সেট করে দিয়েছি রান্না করা অনেক সহজ কিন্তু আমার যেটা মনে হয় পরিবেশন বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে বক্সে রেডি করে দেওয়াটা কিন্তু আসলে অনেক কষ্টের একটা ব্যাপার তো রোজ গুলো রিপ্লেস করার পরে এটার উপরে কিন্তু যে রোস্টের যে মাখা মাখা ঝোল গুলো থাকে সেটার স্বাদ কিন্তু সবচেয়ে মজার আমার মনে হয় তো সেগুলোকে একটু একটু করে উপরে দিয়ে দিয়েছি উপরে পেঁয়াজ পেরেস্তা দিয়েছি একটু কাজু বাদাম দিয়েছি বাস এইভাবে করে রোস্টও কিন্তু আমার সুন্দর মতন করে রেডি হয়ে গেল ওইদিকে পোলাও ছিল সাদা পোলাও এর অপশন সেটার উপরেও কিন্তু পেঁয়াজ পেরেস্তে একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি আমার যে কোনো খাবারের উপরে গার্নিশিং করতে কাজু বাদাম খুব ভালো লাগে সো দিস ইজ দ্য ফাইনাল আউটকাম দেখতেই পাচ্ছেন সো এখানে প্রথম লেয়ারে রোজ ছিল তারপরে সবজি ছিল স্যালাড ছিল মিঠা ছিল বোরহানি ছিল আর অনেক কিছু ছিল তো আপাতত আজকের এপিসোডটা তো এখানেই শেষ করে দিচ্ছি যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকেন পেজটাকে ফলো করতে ভুলবেন না আর যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনস্টাগ্রামেও যারা ভিডিওটা দেখছেন প্লিজ ইনস্টাতে আমাকে ফলো করতে ভুলবেন তো আজকের এপিসোড এখানে শেষ করে দিচ্ছি আগামীকাল না হয় আসবো নতুন আরেকটা এপিসোড নিয়ে নতুন গল্প আড্ডা আর অনেক কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম